আবার হবে তিন জয় বলো আবার হবে চার হলো ছয় ও পাঁচ হিমা হয়তো বিষ্ণু হিমা বিষ্ণু হয় দেখ আট গঙ্গার দিকে মুখ করে রাখতে হবে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা, তো সকালবেলায় কৃষ্ণেন্দু সকালবেলায় ওদের চুয়াপুরে এখানে মানে পুজো হয়েছিল আর কি, তো ওরা সবাই মিলে আজকে গঙ্গায় বিসর্জন দিয়ে এসছে, ঠাকুর বিসর্জন দিয়ে এসছে। তো সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তো এবার আমি মানে আগের দিন যে প্রতিযোগিতাগুলো হয়েছিল তো সেগুলো তো তোমরা দেখেছো নিশ্চয়ই। এবার আমি কিসে কি প্রাইজ পেয়েছি সেগুলো তো তোমাদের বলা হয়নি, তাই আমি এখন সেটা বলতে এসেছি। আর গিফটটাও আমি খুলিনি, একবারে তোমাদের সামনে খুলবো বলে এটা নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের। তো এবার মেয়েরা তো শুনছে না, এবার মেয়েটা খুলবে নাকি? তাহলে তুমি খুলবে এটা? আমি এখন খুলবো, আমি খুলবো না, মেয়ে খুলবে। তো তার আগে সবার আগে আমি বলি এটা কিসের জন্য পেয়েছি। এটা হচ্ছে বলছড়া প্রতিযোগিতা। একটু দূরে যে বালতি রাখা ছিল, এবার বল তুমি পাঁচটা বল মানে পাঁচটা বলের মধ্যে তুমি কটা বল বালতির মধ্যে খেলতে পারবে, যেটা হায়েস্ট হবে সে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম করে খেলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি থার্ড হয়েছিলাম, এটা হচ্ছে সেই থার্ড প্রাইজ। তো দেখা যাক এবার এটা খুলি, দাঁড়াটা খুলে না খুলে খুলে। হ্যাঁ, এটা এমনি আন্দাজ করা যাচ্ছিল যে একটা বাটি আছে। তো দেখো যে বাটিটা খুব সুন্দর হয়েছে, বাটিটা একদম এই বাটি খাসির মাংস নেওয়ার বাটি, পুরো ঝোল আলু খাসির মাংস শুদ্ধ, মানে এই বাটিতে নিয়ে খেতে পারা যাবে আর কি। আচ্ছা মাংসের কথা বলতে গিয়ে তো এমনি দিকে জল চলে এসছে। এবার পরবর্তী জিনিস দেখাই, পরবর্তী জিনিসটা হচ্ছে এই দেখো এই ট্রফিটা, এই ট্রফিটা কি সুন্দর দেখো। এটা আমি কিসের জন্য পেয়েছি? এটা হচ্ছে আমি নাচের জন্য পেয়েছি, নাচের জন্য এই ট্রফিটা পেয়েছি। খুব সুন্দর দেখো ট্রফিটা, দেখতে ভীষণ সুন্দর। আর দেখো ও কেমন কেড়ে নিয়ে নিল, আমি দেখতে পাচ্ছি, আমি ভিডিও আমি এগুলো দেখাচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাতে কেড়ে নিয়ে নেবে, কতটা দুষ্টু হয়েছে। আচ্ছা এটা দেখাও, তুমি দেখাও তো, তুমি দেখাও, তুমি দেখাও, দেখেনি তো, তুমি দেখাও না, দেখাও দেখাও, এই দেখো বলে আমি পেয়েছি, আমি পেয়েছি বলো, এখানে তলায় ধরো তলে। তো যাই হোক আমি এগুলো তোমাদের দেখালাম, এই যে তাহলে দুটো জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে কৃষ্ণেন্দু বিকালবেলায় চলে যাবে, ভীষণ দুঃখের ব্যাপার।
এতদিন ছিল, আজকে মানে এতদিন ধরে সরস্বতী পুজোর সবকিছু মিলিয়ে মিশে খুব আনন্দ হয়েছিল। তো আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর বাবাও আসবে ওখান থেকে, বেথুয়া থেকে, মাও আসবে সঙ্গে। মা এখানে নেমে যাবে, দিয়ে বাবা আর কৃষ্ণেন্দু মিলে এখান থেকে বোলপুর হয়ে বাঁকুড়ায় যাবে, বাঁকুড়ায় চলে যাবে। দিয়ে ওদের ফিরতে ফিরতে মোটামুটি শুক্রবার হবে, বৃহস্পতিবার কি শুক্রবার হবে। তো প্রত্যেক প্রত্যেক সপ্তাহে এরকম করে যায়, যেহেতু এ কটা দিন ছুটি ছিল সরস্বতী পুজোর জন্য, তা আবার কাজ শুরু হয়ে গেল, আবার কৃষ্ণেন্দু, আবার সে প্রত্যেক বছরের মানে দু প্রত্যেক বারের মতো আবার সে কাজে যাওয়া শুরু। তো আর একটা জিনিস, মাও আসবে, মাও থাকবে আজকে রাতে আমাদের সঙ্গে থাকবে। তো সুখ দুঃখ মিলিয়ে সব ভাবেই চলতে হবে আজকে। তাহলে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বিশেষ করে এইগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের বলবো, যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই মানে কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দিও। আর আর আমি বেশি কথা বলছি না, এবার মেয়েকে খাওয়াবো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, বাই।